আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি প্রতিদিন আমরা যেসব বাক্য বারবার ব্যবহার করি, সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের ভিডিও। আমার কাছে টাকা আছে, আরবিতে ইন দি ফুলুজ, অথবা কেউ কেউ বলেন আনা ফি ফুলুজ, অর্থ আমার নিকট টাকা আছে, কিন্তু ইন দি ফুলুজ এটাই সঠিক। আর আমার নিকট টাকা নাই, অনেকে বলে আনা মাফি ফুলুজ, অর্থ আমার নিকট টাকা নাই, অথবা বলেন মা ইন দি ফুলুজ, কিন্তু অ্যারাবিয়ানরা বলে আনা তাপরান, অর্থ আমার নিকট টাকা নাই বা পয়সা নাই। এই আনা তাপরান এটাই সঠিক এবং আঞ্চলিক আরবি, এটাই আমাদের শেখা উচিত। আমার অনেক টাকা লাগবে, কত টাকা দিতে পারবেন? আপনি কারোর সাথে টাকা চাচ্ছেন এভাবে, তাহলে বলবেন হাগ্গি আবগা জিয়াদা ফুলুজ, জিব কাম ফুলুজ ইকদার, অর্থ আমার অনেক টাকা লাগবে, আপনি কত টাকা দিতে পারবেন? হাগ্গি অর্থ আমার, আবগা অর্থ লাগবে, জিয়াদা অর্থ বেশি, ফুলুজ অর্থ বা টাকা, জিব অর্থ দেওয়া, কাম অর্থ কত, ফুলুজ অর্থ টাকা, ইকদার অর্থ পারবে। নেক্সট, আপনি কোথায় যাবেন? আরবিতে বলবেন ওয়েন ইন্তা রোহ, ওয়েন অর্থ কোথায়, ইন্তা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া। আমি কখন আসব? আরবিতে বলবেন আনা মিতা ইয়াজি, অথবা আনা মিতা বাজি, আরবের আগে একটা বা যুক্ত করলে এটা ভবিষ্যৎকাল হবে, তাই এটা হবে ভবিষ্যৎকাল। আনা মিতা বাজি, আমি কখন আসব, অথবা আনা মিতা ইয়াজি অর্থ আমি কখন আসব। আনা অর্থ আমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা। আর আপনি যদি বহু বচনে বলেন আমরা কখন আসব, বলবেন এহনা মিতা ইজি অথবা এহনা মিতা বাজি, এটা ভবিষ্যৎকাল, তাই বাজি বললে ভালো হয়। এহনা অর্থ আমরা, আবার নাহনা অর্থ আমরা, আবার নাহনু অর্থ আমরা। কুয়েতে বলে এহনা, সৌদিতে বলে নাহনা, আর বইয়ের ভাষায় বলে নাহনু। আশা করি বুঝতে পারছেন। এহনা অথবা নাহনা দিয়ে বলতে পারেন, নাহনা মিতা ইজি অর্থ আমরা কখন আসব। আর সঠিক শুদ্ধ আরবি হচ্ছে নাহনু মিতা ইজি অর্থ আমরা কখন আসব। এহনা মা ইকদার ইজি অথবা নাহনা মা ইকদার ইজি অর্থ আমরা আসতে পারবো না, ইকদার অর্থ পারা। আপনি কেন আসেন নাই? আরবিতে বলবেন লেশ মা ইজি ইন্তা, আপনি কেন আসেন নাই, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, আর মা ইজি অর্থ না আসা। বাজে কথা বলছেন কেন, অথবা খারাপ ভাষা ব্যবহার করছেন কেন? আরবিতে বলবেন লেশ গুল খারবান কালাম ইন্তা, লেশ অর্থ কেন, গুল অর্থ বলা, খারবান অর্থ খারাপ, কালাম অর্থ কথা। নেক্সট, আমার বেতন দিবেন, আপনি বলুন আমার বেতন কি দিবেন, আপনি বলুন। আরবিতে হবে জিব রাতি ভাগ্যি গুলিন্তা, দুটাই প্রশ্নবোধক, জিব রাতি ভাগ্যি আপনি কি আমার বেতন দিবেন, গুলিন্তা বলুন, অথবা বলতে পারেন ইন্তা আতিনি রাতিব, আপনি কি আমার বেতন দিবেন, গুলিন্তা অর্থ আপনি বলুন, গুলিন্তা অর্থ আপনি বলুন। আপনার মুদির এখন দিতে চাচ্ছে না, সেজন্য আপনি এভাবে বলতে পারেন, কেন দিবেন না, লেশ মাফি জিব, অথবা বলবেন লেশ মা আতি অর্থ কেন দিবেন না। আতি অর্থ দেওয়া, আবার জিব অর্থ দেওয়া, এ দুটোর যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আপনি যেহেতু বেতন দেওয়া নিয়ে তর্ক বিতর্ক করেছেন, সেজন্য আপনার মুদির এভাবে বলতে পারে, ঝগড়া করছো কেন, লেশ সাউই জঞ্জালিন্তা অর্থ আপনি ঝগড়া করছেন কেন, লেশ অর্থ কেন, সাউই অর্থ করা, জঞ্জাল অর্থ ঝগড়া। অ্যারাবিয়ানরা কথায় কথায় মানুষকে গাধা বলে গালি দেয়, তো এভাবে বলতে পারে গাধা তুই চুপ কর, তখন আরবিতে বলবে হুমার উস্কুতিন্তা, অথবা বলতে পারে উস্কুত হুমার, গাধা তুই চুপ কর, উস্কুত হুমার অথবা হুমার উস্কুতিন্তা, এভাবে বলতে পারে। নেক্সট,
কি কাজ আছে আপনার কাছে আরবিতে বলবেন এস হুগুল ফি ইনতা সাওয়া সাওয়া অথবা শুনু সুগুল ফি ইনতা সাওয়া সাওয়া এটার পরিবর্তে আমরা যদি বলি এস ইন্দাক ফি সুগুল অর্থ আপনার কাছে কি কাজ আছে এইটা শুদ্ধ আরবি ভাষা শুদ্ধ আঞ্চলিক আরবি ভাষা কারণ এটাই আরাবেন্দ্রা বলে এস ইন্দাক ফি সুগুল এস ইন্দাক ফি সুগুল অর্থ আপনার কাছে কি কাজ আছে এস অর্থ কি ইন্দাক অর্থ আপনার কাছে সুগুল অর্থ কাজ আর ইন্দি অর্থ আমার নিকট নেক্সট কত টাকা দিবেন বলেন কোনো কাজে চুক্তি করতেছেন তখন এভাবে বলতে পারেন কত টাকা দিবেন বলেন আরবিতে বলবে জিব কাম ফুলুজ গুল জিব কাম ফুলুজ কত টাকা দিবেন গুল বলুন আতিনি কাম ফুলুজ গুল আতিনি কাম ফুলুজ গুল অর্থ কত টাকা দিবেন বলেন এই বাড়িটা কার আরবিতে বলবেন হাদা বাইত মিন হাদা বাইত মিন অর্থ এই বাড়িটা কার হাদা অর্থ এর হাদা অর্থ এই বাইত অর্থ বাড়ি আবার বাড়িকে মহলও বলে সে কোথায় আমি কি জানি কেউ আপনাকে জিজ্ঞাসা করছে অমুক কোথায় তো আপনি বলবেন হুয়া ওয়েন আনা এস মালুম হুয়া ওয়েন অর্থ সে কোথায় এস মালুম আমি কি জানি হুয়া অর্থ সে ওয়েন অর্থ কোথায় আনা আমি এস অর্থ কি মালুম অর্থ জানা কোনো জিনিস কোথায় রেখেছে আপনি জানেন না আপনাকে জিজ্ঞাসা করছে তখন আপনি বলবেন কোথায় রেখেছেন আমি কিভাবে জানব কোথায় রেখেছেন আমি কিভাবে জানব আরবিতে বলবেন ওয়েন রাক্কিব আনা কেইফ মালুম ওয়েন রাক্কিব আনা কেইফ মালুম ওয়েন অর্থ কোথায় রাক্কিব অর্থ রাখা কেইফ অর্থ কেমন বা কেমনে মালুম অর্থ জানা নেক্সট বকবক করবেন না আপনি দেখুন কোনো জিনিস আপনাকে দেখতে বলছে আর আপনার সাথে কথা কাটাকাটি করছে আপনি এভাবে বলতে পারেন মাফি গিরগির মাফি গিরগির ইন্তাসুব মাফি গিরগির ইন্তাসুব অর্থ বকবক করবেন না আপনি দেখুন আপনি এখানে কি করেন আরবিতে বলবেন ইন্তা এস সৌই হিনা অর্থ আপনি এখানে কি করেন ইন্তা অর্থ তুমি সৌই অর্থ করা হিনা অর্থ এখানে নষ্ট আমি করি নাই কেন আমি টাকা দেব কোনো জিনিস নষ্ট হয়েছে আপনার উপর দোষ চাপাচ্ছে বলছে আপনি টাকা দিবেন তো আপনি বলবেন নষ্ট আমি করি নাই আমি কেন টাকা দেব আরবিতে বলবেন আনা মাফি সই খারবান আনা মাফি সই খারবান লেশ জি ভুলু জানা অর্থ আমি কেন টাকা দেব শুরু এবং শেষকে বলা হয় আল বিদায়া ওয়ান নেহায়া শুরু আল বিদায়া নেহায়া শেষ কবে থেকে ঈদের ছুটি শুরু এবং কতদিন কবে থেকে ঈদের ছুটি শুরু এবং কতদিন আরবিতে বলবেন বিদায়া মিতা ঈদুল আজাহা ইজাজা অর্থ কবে থেকে ঈদের ছুটি শুরু ওয়া কাম ইয়ম অর্থ কতদিন নেক্সট আমার শরীর দুর্বল আমার ছুটি লাগবে আরবিতে বলবেন হাগ্গি জিসম তাবান আবগা ইজাজা অর্থ আমার ছুটি লাগবে আমার শরীর দুর্বল আমার ছুটি লাগবে আরবিতে বলবেন হাগ্গি জিসম তাবান আবগা ইজাজা অথবা বলতে পারেন জিসমি তাবান আবগা ইজাজা অর্থ আমার শরীর দুর্বল আমার ছুটি লাগবে জিসম অর্থ শরীর আর জিসমি অর্থ আমার শরীর শেষে একটা ইয়া যুক্ত করলে আমার হয়ে যাবে জিসম অর্থ শরীর আর জিসমি অর্থ আমার শরীর আর যদি শেষে একটা কাপ বা ক যুক্ত করেন তাহলে হবে তোমার শরীর জিসমাক অর্থ তোমার শরীর তাবান অর্থ দুর্বল বা ক্লান্ত আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি তখন আপনাকে জিজ্ঞাসা করবে কতদিনের ছুটি লাগবে আরবিতে বলবেন কাম ইয়ম আবগা ইজাজা আরবিতে বলবে কাম ইয়ম আবগা ইজাজা কতদিনের ছুটি লাগবে তিন দিন হলেই যথেষ্ট এটা আরবিতে হবে তালাতা ইয়ম বাস তালাতা ইয়ম বাস শেষে বাস শব্দটা ব্যবহার করলে সেটা হবে যথেষ্ট ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারী হয়েছে তাই ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি অল অন করে দেবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু